আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। বারাসাতে জগন্নাথ দেবের স্নানযাত্রা মানুষের ঢল। বারাসাতের পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পালের উদ্যোগে রবিবার বারাসাত ইস্কনের তত্ত্বাবধানে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হলো বারাসাতের পায়োনিয়ার মাঠে। বহু ভক্ত এই অনুষ্ঠানে হাজির হন। প্রথম বছরে এই স্নানযাত্রা মানুষ নজর কাড়ে। বহু দেশি বিদেশি ভক্তরা এই অনুষ্ঠানে অংশগ্রহণও করতে দেখা যায়। এলাকার কাউন্সিলর দেবব্রত পাল জানান, পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের নাগরিকদের দীর্ঘদিনের দাবি, এলাকায় জগন্নাথ দেবের আবির্ভাব তিথিতে স্নানযাত্রা উৎসব হোক। এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হলো আজ। প্রভু জগন্নাথ দেবের আবির্ভাব তিথিতে উৎসব উপলক্ষে জগন্নাথ দেবের স্নানযাত্রা মানুষের ঢল নামে। জগন্নাথ দেবের স্নানযাত্রাকে ঘিরে এলাকা মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আজ জগন্নাথ দেবের আবির্ভাব তিথি এবং জগন্নাথ দেবের স্নানযাত্রা, আমরা 10 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ইস্কনকে সঙ্গে নিয়ে ইস্কনের সহযোগিতায় আজকে আমরা জগন্নাথ দেবের এই আবির্ভাব তিথিতে আমরা স্নানযাত্রা উৎসব এখানে পালন করছি। ঠিক 15 দিন পরে আমাদের এই 10 নম্বর ওয়ার্ডের থেকেই রথযাত্রা এখান থেকে শুরু হবে এবং এখান থেকে শুরু হয়ে সারা বারাসাতকে পরিক্রমা করবে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।